আল্লাহ 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 অবুজ মন রে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 একটু আওয়াজ করে পড়ে না আল্লাহ আল্লাহ আল অবুজ মন রে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাকে পড়িলে পার হবে তুই কি লইয়া অরে পার হবে তুই কি লইয়া ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 শুরু করো আল্লাহ আল্লাহ অবুজ মন রে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাকে পড়িলে পার হবে তুই কি লইয়া অরে পার হবে তুই কি লইয়া ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই যে না হইল আল্লাহ 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 অবুজ মন রে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই যে না হইল আল্লাহ আল্লাহ তারপর দেও না কেন তাকে এসে দেন না শুরু করেন জবান খুলে পড়েন আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামেরে দেখা দিবাইনি আই গো নবীজি গোলা মেরে দেখা দিবাইনি আল্লাহ 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 গোলা মেরে দেখা দিবাইনি আই গো নবীজি গোলা মেরে দেখা দিবাইনি আল্লাহ 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 নবীরা কালিয়ার বেশে মাখা দিজার দেশে বন জঙ্গলায় ছাগল সরাইতেন আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামেরে দেখা দিবাইনি
আয় গো নবীজি গোলামে রে দেখা দিবাইনি আল্লাহ 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 তোমারে সমস্ত মুজে যা দেখা গজরত কাদি যা জীবন যৌবন করিলেন বিলীন আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামে রে দেখা দিবাইনি আই গো নবীজি গোলামে রে দেখা দিবাইনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ڈکلنی جرائبو دایا جفلنی جرائبو دایا না দেখিলে দুই নয়নের নয়নে গোয়াল্লাহ ও গোয়াল্লাহ জানলো এ তোমার মনে আল্লাহ দুম নবী শোনে কইস কোথায় আল্লাহ আরাফাতি নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ আল্লাহ মরণে বিছানা শুয়াইয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানলো এ তোমার মনে আল্লাহ মুসা নবী শোনে কইস কোথায় আল্লাহ তোর পাগারে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানলো এ তোমার মনে আল্লাহ জাকারিয়া নবী শোনে কইস কথা আল্লাহ গাছের ভিতর ঢুকায়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকায় আয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানো এ তোমার আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথা আল্লাহ আরো সে উঠাইয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানো এ তোমার মনি আল্লাহ এমন একটা পুরুষ নাই যারা জীবনে গুনাহ করি নাই আদর করে বানাইলা বান্দা জাহান নামে যদি ফালাইয়া জালাম তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ যদি জান্নাতি করে দাও
তোমার তো জান্নাতের অভাব হবে না গো, আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান বানিয়ে দাও। শুরু থেকে শেষ পর্যন্ত যত ভুল ত্রুটি হয়েছে মাফ করে দাও। সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও। তমাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদীন, আশরাই মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হুসাইন, জাইনুল আবিদিন, দেরানুয়ে কবুল ফরমাও। কাদিয়া সিস্টান, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চার তরিকার ইমাম, চার মাজহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন, যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে তুমি পৌঁছায়া দাও। এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই জনম দক্ষিণী মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকের আদরের সন্তান নাই, বিবি নাই, আল্লাহ এক চাচা তার বিবির জন্য বড় কাকুতি মিনে খুঁজে বলেছে। এরকম যাদের বিবি তাদেরকে ছেড়ে কবরে চলে গেছে, তাদের বিবির কবর জান্নাতের বাগান বানাও। তাদের সন্তানরে তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুহিব্বিন, মরি পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব সকলরে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, অনেকেই অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে শিফা হাজিরা কামেলা নসিব ফরমাও। পর্দানিশী মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মনে অনেক বাসনা পূরণ করে দাও। যাদের সংসারে ঝামেলা, তুমি সংসার শান্তি সংসার বানায় দাও। স্বামী স্ত্রী মহাব্বত পয়দা করে দাও। বাবা ছেলে মা মেয়ে মহাব্বত পয়দা করে দাও। সমাজের সকল যেন মহাব্বত ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ স্যার সহ ওনার সাথে যারা বৃদ্ধ মানুষ আছেন, যুবক বন্ধু সকলে কবুল করে নাও। আল্লাহ বাচ্চু ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, তার মা বাবারে তুমি কবুল করে নাও। মাকে সুস্থতার সাথে নেক হায়াত তুমি বাড়ায় দাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো। আল্লাহ মুন্নার আব্বা কবরের বাসিন্দা তুমি মাফ করে দাও। কয়জনের নাম বলবো, যাদের মা বাবা কবরে এতিম, তারা তাদের কবরটা আমার মদিনা নবীর সাথে যোগাযোগ লাগে দাও। এই মাহফিলটা নাজাতের উসিলা করে দাও আল্লাহ। এই স্টেজে বারবার কথা বলতেছি, ভালোবাসার কারণে তারা দাওয়াত করে, এই ভালোবাসার তুমি কবুল করে নাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো গো। শেষবারের মতন ফরিয়াদ, প্রত্যেকের দান্ডে কবুল করো, মনের নেক বাসনা পূরণ করো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রুহ নেওয়ার জন্য, শয়তান আর বিমান নেওয়ার জন্য। ওই সময় দয়াল নবীরে আমাদের সামনে দেখাইব, আমার সাথে আমার বন্ধুদেরকে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার নেককার মুত্তাকি বানিয়ে দাও। সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজও তোমার হাওলা হয়ে গেলাম। আমাদের সকলের হাফিজান জাবিন্দার হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।